আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইউসুফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউসি ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে উপস্থাপনায় আছি আমি তাহসিন আক্তার জুনিয়র ইনস্ট্রাক্টর আর এস ডিপার্টমেন্ট প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পদার্থবিজ্ঞান একের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর রাশি এবং সূত্র সম্পর্কিত বিষয়াবলী প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা শেষে তোমরা শিখতে পারবে সংজ্ঞা ভেক্টর রাশির পার্থক্য এবং ত্রিভুজ সূত্রের সংজ্ঞা ও ব্যাখ্যা তাহলে চলো আমরা প্রথমেই জেনে নিই রাশি ও রাশি বলতে আমরা আসলে কি বুঝি আমরা যদি স্কেলার রাশি এবং ভেক্টর রাশির কথা বলতে যাই তার পূর্বে আমাদের আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে রাশি আর রাশি হচ্ছে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি অর্থাৎ পরিমাপকৃত উপাদানকে আমরা রাশি বলবো যেমন মানুষের উচ্চতায় আমরা বলি যে কত ফুট বা ইঞ্চি তাই এই উচ্চতাই হলো রাশি তেমনি বল ওজন ভর ও বিদ্যুৎ প্রবাহ বেগ জনসংখ্যা ইত্যাদি হলো রাশি তো বস্তু জগতে এই রাশিকে আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি একটি হচ্ছে স্কেলার রাশি এবং অন্যটি হচ্ছে ভেক্টর রাশি যেই সকল প্রাকৃতিক রাশি শুধুমাত্র মান আছে অর্থাৎ আমরা শুধুমাত্র মান দিয়েই সেই রাশিগুলোকে প্রকাশ করতে পারি এক্ষেত্রে দিকের কোনো প্রয়োজন হয় না সেই সকল রাশিকে আমরা স্কেলার রাশি বলবো যেমন দৈর্ঘ্য ভর সময় জনসংখ্যা নদীর গভীরতা দ্রুত কাজ ইত্যাদি হচ্ছে স্কেলার রাশি যেমন কেউ যদি বলে যে তার শরীরের তাপমাত্রা হচ্ছে একশো ডিগ্রি ফারেনহাইট তাহলে তা জানার পর আর দিকের প্রশ্নই ওঠে না তাহলে এই তাপমাত্রা হচ্ছে আমাদের স্কেলার রাশি এরপরে ভেক্টর রাশি যে সকল প্রাকৃতিক রাশির মান এবং দিক উভয়ই আছে সেই সকল প্রাকৃতিক রাশিকে আমরা বলবো হচ্ছে দিক রাশি বা ভেক্টর রাশি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্মরণ বেগ তরণ মন্দন বল ওজন ইত্যাদি আমরা যদি বলি যে কোনো ব্যক্তি দুই কিলোমিটার পার ঘন্টায় হেঁটেছেন তবে তা ভেক্টর নয় যদি আমরা বলি যে দুই কিলোমিটার পার ঘন্টায় তিনি উত্তর দিকে বা দক্ষিণ দিকে গিয়েছেন তবে সেক্ষেত্রে এই রাশিটা হবে ভেক্টর রাশি অর্থাৎ যদি আমরা বলি যে শুধুমাত্র যে একজন ব্যক্তি তিনি তার বর্তমান অবস্থান থেকে দুই কিলোমিটার পার ঘন্টায় হেঁটে অন্য কোথাও যাবেন তাহলে সেই ক্ষেত্রে সেটি স্কেলার রাশি হিসেবে গণ্য হবে কিন্তু যদি আমরা বলি যে দুই কিলোমিটার পার ঘন্টায় তিনি উত্তর দিকে বা দক্ষিণ দিকে যাবেন বা গিয়েছেন তো সেই ক্ষেত্রে সেটি রাশি হবে অর্থাৎ মানের সাথে এক্ষেত্রে দিকটিও উল্লেখ করতে হবে এরপর আমরা ভেক্টর রাশিকে আসলে কীভাবে প্রকাশ করব। তো ভেক্টর রাশিকে যে অক্ষর দ্বারা প্রকাশ করা হবে সেই অক্ষরটিকে আসলে মোটা হরফে লিখে আমরা প্রকাশ করতে পারি যেটি আমরা উদাহরণ ক্ষয় দিয়েছি এরপরে তার উপরে আমরা একটি চিহ্ন যেহেতু ভেক্টর যখন আমরা বলবো তখন সেই ক্ষেত্রে দিকে বোঝাতে হবে তো গয়ে যে আমাদের উদাহরণটি আছে এক্ষেত্রে এর উপরে দিক চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে তো এটিও আসলে ভেক্টর রাশি হিসেবে গণ্য হবে এরপরে যদি আমরা কোনো অক্ষরের নিচে মোটা কোন অক্ষরের নিচে আমরা দাগ দেই সরল রেখা দিয়ে দাগ দেই কিংবা কোনো অক্ষরের উপরে সরল রেখা চিহ্ন দিয়ে দাগ দেই তো সেই ক্ষেত্রেও সেটি রাশি হিসেবে গণ্য হবে এখানে উদাহরণস্বরূপ খ গ ঘ এবং ওতে যেভাবে লিখে প্রকাশ করা হয়েছে অক্ষরটিকে এই অক্ষরটিকে এই খ গ ঘ এবং ও চারটি হচ্ছে ভেক্টরের বিভিন্ন রূপ এবারে চলো আমরা স্কেলার রাশি এবং রাশি সম্পর্কে একটু আলোচনা করি এখানে আমরা পার্থক্যস্বরূপ প্রথমেই সংজ্ঞাটাকে বিবেচনায় দেখেছি, এবং সংজ্ঞাটা আমরা ইতোমধ্যে জেনে গিয়েছি যে স্কেলার রাশিকে শুধুমাত্র আমরা মান দ্বারাই প্রকাশ করতে পারি এবং এর উদাহরণস্বরূপ আমরা জানি দৈর্ঘ্য সময় তাপমাত্রা ইত্যাদি এবং ভেক্টর রাশি হচ্ছে যেই সব ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন হয় সেই সকল ভেক্টর রাশিকে আমরা ভেক্টর সেই সকল রাশিকে আমরা ভেক্টর বা দিক রাশি বলবো এবং এই ক্ষেত্রে উদাহরণস্বরূপ আমরা বলেছি বল বেগ এবং ওজন ইত্যাদির কথা এরপরে পার্থক্যের হিসাবে আমরা যদি মান এবং দিকের কথা বিবেচনা করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্কেলার রাশিকে আমরা শুধুমাত্র মান দিয়েই বিবেচনা করতে পারি কিন্তু ভেক্টর রাশিকে আমাদের প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হবে এরপরে যদি আমরা রাশি এবং ভেক্টর রাশির গাণিতিক নিয়মের কথা বলি তো স্কেলার রাশি যোগ বিয়োগ গুণ ইত্যাদি সাধারণ গাণিতিক নিয়মই হয় কিন্তু রাশির যোগ বিয়োগ গুণ ইত্যাদি যখন আমরা করতে যাব তখন সেই ক্ষেত্রে ভেক্টর গাণিতিক নিয়মে করতে হবে এরপরে দুটি স্কলার রাশিকে যদি আমি গুণ করতে চাই দুঃখিত দুটি রাশিকে যদি আমি যোগ করতে চাই তাহলে দুটি স্কলার রাশির যোগ শুধুমাত্র এদের মানের উপরই নির্ভর করে কিন্তু দুটি রাশির দিক শুধুমাত্র এদের মানের উপর নির্ভর করে না এরপরে দুটি স্কলার রাশিকে যদি আমরা গুণ করি তাহলে সর্বদাই আমরা একটি স্কলার রাশি পাবো কিন্তু ভেক্টর ভেক্টরাশিকে যদি আমরা গুণ করি তাহলে তার গুণফলস্বরূপ আমরা একটি ভেক্টর রাশিও পেতে পারি কিংবা একটি স্কেলার রাশি পেতে পারি এবারে চলো আমরা দেখি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র হচ্ছে যে তার আগে আমি আবার একটু ত্রিভুজ নিয়ে বলি আমরা জানি তিনটি বাহুদরা সীমাবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলা হয় এবং ক্ষেত্রে যে আমাদের এখানে যে আমাদের এখানে যে এসি বাহু আছে এসি বাহু এবি বাহু এবং বিসি এইখানে হচ্ছে এই তিনটি হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু এবং এসিবাহু এবং এবিবাহু হচ্ছে নিকটবর্তী বাহু আবার এবি বাহু এবং বাহু হচ্ছে নিকটবর্তী বাহু আবার বিসিবাহু এবং এসি বাহু হচ্ছে নিকটবর্তী বাহু তো চলো আমরা ত্রিভুজ ত্রিভুসূত্রে কি আলোচনা করা হয়েছে সেখানে একটু ফিরে যাই এখানে লেখা হয়েছে কোনো ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু যদি দেখো কী বলেছে দুই কোনো ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু যদি অর্থাৎ দুইটি নিকটবর্তী বাহু যদি একই ক্রমে দুইটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহু বিপরীত ক্রমে দেখো কি বলেছে কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুইটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির লব্ধি মানে হচ্ছে যোগ তাহলে উক্ত ভেক্টর লব্ধির মান এবং দিক নির্দেশ করবে তাহলে দেখো এখানে যে আমার এবি বাহু আছে দুঃখিত বাহু আছে আবার এবি বাহু আছে আবার বিসি বাহু আছে তাহলে আমার এখানে এই যে বাহু এবং বাহু এটি হচ্ছে নিকটবর্তী বাহু আবার এই যে বিসিবাহু এবং নিকটবর্তী বাহু আবার এসি বাহু এবং এবি বাহু হচ্ছে নিকটবর্তী বাহু তাহলে এখানে দেখো যে যদি আমরা নিকটবর্তী বাহু হিসাবে এবি বাহু এবং এসি বাহুকে বিবেচনা করি আমাদের এখানে যে এবি বাহু এবং এসি বাহু আছে দুঃখিত বিসি বাহু আছে এই দুইটা বাহুকে যদি আমরা এবি বাহু এবং বাহুকে যদি নিকটবর্তী বাহু হিসাবে বিবেচনা করি তাহলে এবং এরা যদি একই ক্রমে যায় অর্থাৎ এবি বাহু যেই ক্রমে যাচ্ছে বিসিবাহু একই ক্রমে যাচ্ছে তাহলে এই দুইটা বাহুর যোগফল হিসাবে যে তৃতীয় বাহুটি হবে অর্থাৎ এসি বাহু হবে এই বা এসি বাহুটা হবে এবি বাহু এবং বিসিবাহুর যোগফল কিন্তু এই ক্ষেত্রে যে ক্রমটা হবে সেই ক্রমটা হবে বিপরীত ক্রম অর্থাৎ যদি আমরা স্বাভাবিক ক্রমে যেতাম তাহলে তিনটা ত্রিভুজ যদি একই ক্রম হতো তাহলে সেটি যদি এরকমভাবে অর্থাৎ একই ক্রম হতো কিন্তু এই ক্ষেত্রে একই ক্রম হবে না এই ক্ষেত্রে যেটা হবে তা হচ্ছে এবি এবং এবি বাহু এবং বিসিবাহ একই ক্রমে যাবে কিন্তু এর যোগফলস্বরূপ যে বাহু হবে সেটি আসবে আসলে বিপরীত ক্রমে আচ্ছা দেখো আমাদের এখানে ব্যাখ্যা হিসাবে লেখা আছে যে মনে করি এবিসি একটি ত্রিভুজ এবং এর এববাহু এবং বাহু যথাকর্মে পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে নির্দেশ করেছে এখন সূত্রানুসারে আমাদের হবে যে এসি বাহু এবি বাহু এবিবাহু এবং বিসিবাহুর যে লব্ধি সেই আর ভেক্টরকে নির্দেশ করবে অর্থাৎ এসি ভেক্টর সমান সমান হবে হচ্ছে আমাদের এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এখন এসি ভেক্টরকে তো আমরা আর ভেক্টর দ্বারা প্রকাশ করব তাহলে আমরা এসি ভেক্টর সমান আর ভেক্টর লিখতে পারি এবং এবি ভেক্টর সমান পি ভেক্টর এবং বিসি ভেক্টর সমান আর কিউ ভেক্টর লিখতে পারি তাহলে আমাদের দ্বিতীয় যে সমীকরণটি আসবে সেটি হবে হচ্ছে আর ভেক্টর সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর আচ্ছা তো আমাদের যে এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণে যেটি ছিল সেটি ছিল হচ্ছে এসি ভেক্টর সমান সমান হচ্ছে এবি ভেক্টর প্লাস ভিসি ভেক্টর কিন্তু এই ক্ষেত্রে আমরা আগে যেটা ডান পাশে ছিল সেটাকে পুরোপুরি আমরা বাম পাশে লিখেছি এবং বাম পাশে যেটি ছিল এসি ভেক্টর সেটিকে আমরা পুরোপুরি ডান পাশে লিখে দিয়েছি তাহলে এখানে একটু দেখো যে আমাদের যে সমীকরণটি আমরা পেয়েছি সেটি হচ্ছে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এসি ভেক্টর এখন এই এসি ভেক্টর যেটা ডান পাশে আছে সেটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে সেটি বিয়োগ হিসেবে বিয়োগ চিহ্ন হিসাবে আসবে সেটির আগে আমাদের একটি বিয়োগ চিহ্ন লিখতে হবে অর্থাৎ এবি ভেক্টর 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 প্লাস মাইনাস এসি হচ্ছে জিরো আচ্ছা এখন যদি কোনো ভেক্টরকে যেমন কোনো ভেক্টর যদি এসি ভেক্টর থাকে যেমন কোনো ভেক্টর যদি এসি ভেক্টর থাকে তো এইটিকে যদি আমি উলটিয়ে লিখতে চাই অর্থাৎ যদি সি ভেক্টর অর্থাৎ যদি আমি সি ভেক্টর এবং এ ভেক্টর হিসেবে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে আগে একটা মাইনাস সাইন দিতে হবে তো ঠিক এমনি দেখো আমাদের এখানে যে সমীকরণ আছে এই সমীকরণের এই জায়গায় আমাদের আছে মাইনাস এসি ভেক্টর তো যখন এটিকে আমি প্লাস হিসেবে লিখতে যাব তখন আমাকে কি লিখতে হবে প্লাস সি এ ভেক্টর তাহলে আমরা কি পেলাম যে এ ভি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকোয়াল টু জিরো অর্থাৎ দেখো কী বলেছে যে এবি ভেক্টর অর্থাৎ আমার এখানে এবি ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর প্লাস হচ্ছে সিএ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে জিরো এটা লিখেছে অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহু যদি একই ক্রমে তিনটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে ভেক্টরদের লব্ধি কী হবে শূন্য হবে অর্থাৎ এদি আমরা কি বুঝলাম এই সূত্রকে আমরা ভেক্টরের সাধারণ নিয়ম বলা হয় কিন্তু তার আগে আমরা প্রথম যখন ভেক্টরের ত্রিভুজ সূত্রটি দেখেছি তখন আমরা বলেছিলাম যে কোনো বাহ ত্রিভুজের যদি দুইটি সন্নিহিত বাহু একই ক্রমে দুইটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দেয় লব্ধির মান এবং দিক নির্দেশ করবে আর এখন এসে আমরা দেখলাম যে ত্রিভুজের তিনটি বাহু যদি একই ক্রমে ক্রমে তিনটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে ভেক্টর দেয় লব্ধি কী হবে শূন্য হবে আর এই সূত্রকে আমরা কি বলবো ভেক্টর যুগের সাধারণ নিয়ম প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা থেকে আমাদের যে বাড়ির কাজ থাকবে তা হচ্ছে স্কেলার রাশি এবং রাশি কাকে বলে স্কেলার রাশি এবং রাশির পার্থক্য এবং ভেক্টরের ত্রিভুজ সূত্রটি বর্ণনা এবং ব্যাখ্যা করো তোমরা এই তিনটি প্রশ্ন বাসায় বসে পড়বে এবং খাতায় লিখে পরবর্তীতে আমাদের কাছে জমা দিবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আল্লাহ হাফেজ